জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে আজকে আমাদের সাথে কথা বলতে সংযুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মন্ত্রী ফয়েজ আহমেদ ও বিআইআইএসএস এর গবেষণা পরিচালক আবু সালে মোহাম্মদ ইউসুফ আপনাদের দুজনকেই স্বাগত আবু সালে ইউসুফ জনাব ইউসুফ প্রথমে আপনার কাছে জানতে চাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংখে ভাষণ দিচ্ছেন ডক্টর ইউনুস এই ভাষণের কি ধরনের বিশেষ তাৎপর্যতা আছে বলে মনে করেন কি জি আপনাকে ধন্যবাদ জি আমরা যদি সরাসরি ভাষণের তাৎপর্য সম্পর্কে বলি যে বর্তমান বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউজুস সেখানে গেছেন এবং তিনি অবশ্যই বাংলাদেশের নতুন বাংলাদেশের যে ধারণা সেটা বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবেন এবং বিশ্ব ব্যবস্থাকে বাংলাদেশ কিভাবে দেখতে চায় সেই বিষয়েও সেখানে উঠে আসবে এখানে বিশেষ যে বাংলাদেশের নতুন পরিবর্তনের দিক অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বৈশ্বিক পরিচয় আছে সে দুটার মধ্যে একটা আহ সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে তার একটা নতুন অবস্থান তৈরি করতে পারবে এবং সে অবস্থানটা রকম হবে তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রায়োরিটি বিষয়গুলো কি থাকবে সেই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি কিভাবে উপস্থাপন করেন সেই বিষয়গুলো গুরুত্ব বহন করবে আমি যদি বিশেষভাবে বলি যদি যে বিষয়গুলো যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কারগুলোর কথা একই সাথে বাংলাদেশে যে সমস্যাগুলো আছে রোহিঙ্গা সমস্যা বা বৈশ্বিক পর্যায়ে ক্লাইমেট চেঞ্জ দিবে এই বিষয়গুলোকে বাংলাদেশ কিভাবে দেখে এবং বিশ্ব ব্যবস্থা কিভাবে আসা উচিত সেই বিষয় ইতিমধ্যে ডক্টর বিভিন্ন প্রোগ্রামে আলোচনাও করেছেন তো সাধারণ পরিষদে দেশের সকল দেশের নেতৃবৃন্দ যেহেতু সেখানে উপস্থিত থাকেন এর মাধ্যমে সেই বিষয়গুলো সেখানে উপস্থিত হলে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বিশ্বের মানুষ নতুন ভাবে জানতে পারবে একই সাথে বাংলাদেশের যে প্রায়োরিটি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে চায় সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হবে যেটা একটা নতুন বাংলাদেশের সূচনা করবে এবং সেই বিষয়গুলো আলোচনা আলোচনা আসবে বলে আমি মনে করি যে মুন্সি ফয়েজ আপনার কাছে একটু জানতে চাই জাতিসংঘের নিজের ভাষণে কি কি বিষয় কথা বলতে পারেন ডক্টর ইউনুস যে পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি জাতিসংঘে গেলেন তার কোনো ছাপ তার ভাষণে থাকবে বলে আপনি আসলে মনে করেন কিনা নিশ্চয়ই যে পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি গেলেন সেটা ছাপ থাকবে এটাই তো স্বাভাবিক এবং আপনার ভূমিকাতে আপনি মোটামুটি সেই কথাগুলি বলেছেন এবং সেটাই আমরা আশা করি যে উনি যেহেতু ওখানে প্রথমবারের মতন গেলেন এই নতুন পরিস্থিতিতে সেখানে আমাদের যে ভিশনটা আছে রূপকল্প রূপরেখা তারা যেটা চিন্তা করছেন যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কি করতে চান ভবিষ্যতে যে সংস্কারের কথা চিন্তা করছেন সেই সব গুলোর ব্যাপারে বিভিন্ন দেশের যে যারা উপস্থিত থাকবেন তাদেরকে অবহিত করা এটা একটা সুযোগ মানে একসাথে আলাদা আলাদা করে সবাইকে বলা যেতে পারে কিন্তু এটা এমন একটা সুযোগ যে পৃথিবীর সবাইকে বলার একটা সুযোগ তিনি পাচ্ছেন এবং সেই সুযোগকে তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করবেন সবাইকে অবহিত করবেন আমরা কোথায় যেতে চাচ্ছি কোথার থেকে আসলাম কিভাবে এখানে উপস্থিত হলাম সে ব্যাপারেও নিশ্চয়ই বলবেন উনি কেন এই পরিবর্তনটি কিভাবে আসলো এবং সেখান থেকে এই পরিবর্তনের মাধ্যমে আমরা এখন নতুন কি অ্যাচিভ করতে চাই কোথায় যেতে পৌঁছতে চাই সেই ব্যাপারে এবং সেখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে উনি নিজেও খুব নিশ্চয়ই সচেতন যে এটা একটি অন্তর্বর্তী সরকার সুতরাং তিনি তাদের সীমাবদ্ধ যে কাজটির কথা তারা চিন্তা করবেন সেটার ব্যাপারে বলার চেষ্টা করবেন নিশ্চয় এবং এখান থেকে উত্তরণ কিভাবে হবে সেই ব্যাপারে একটা ধারণা তিনি দেওয়ার চেষ্টা করবেন আর একটি কথা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা কি করতে চাই কি পেতে চাই কোথায় যেতে চাই সেটা বলার সাথে সাথে আমাদের চ্যালেঞ্জেস কি আছে আমরা যে কিছু যা কিছু করতে চাই সেখানে কোথায় কোথায় আমাদের সমস্যা হতে পারে সেই সব ব্যাপারে আমাদের যে যারা উপস্থিত আছেন সবাইকে তাদের যে তাদের সবার সহযোগিতা যে আমরা কামনা করি এবং সেটা যে খুব গুরুত্বপূর্ণ সেইটা বুঝিয়ে বলার চেষ্টা এবং মূল চ্যালেঞ্জেসগুলো কোথায় তেমন একটা বড় চ্যালেঞ্জ আমাদের হলো যে এমন এক সময় আমাদের এই পরিবর্তনটা হয়েছে যখন আমাদের অর্থনীতি আগে থেকেই একটু সংকটে ছিল এবং এই পরিবর্তনের ফলে সেই সংকটটা কিন্তু সাথে সাথে কেটে গেল না বরং আর একটু ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো সুতরাং সেই অর্থনৈতিক সমস্যা কাটাতে আমাদের বন্ধুদের বন্ধু সমূহের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেইটা সেই কথাটা বলবেন এছাড়াও আমরা যেসব সংস্কার করতে চাই সেখানে বিভিন্ন দেশ আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা উনি তাদের তাদের সাথে কথা কথা বলবেন বলবেন সামনে তো আমি মনে করি যে এটা এমন একটা সুযোগ তিনি সেই সুযোগটি অবশ্যই নষ্ট করবেন না তার এই বিষয়গুলো বলবেন আর তার যে একটা বিশেষ পরিচিতি আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আগে থেকেই সেইটাকেও কাজে লাগানোর চেষ্টা করবেন এবং আমি মনে করি যে এর ফলে একটা ইতিবাচক একটা সারা সবার কাছ থেকে পাওয়ার সুযোগ তিনি নেবেন মুন্সি ফয়েজ আপনাকে ধন্যবাদ আবু সালে ইউ ইউসুফ আপনার কাছে একটু মুন্সি ফয়েজের একটা বক্তব্য ধরে জানতে চাই উনি বললেন যে আসলে তার যে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতি আছে বিশেষ পরিচিতি সেটি কাজে লাগিয়ে হচ্ছে কিছুটা কাজে লাগাতে পারেন অর্থাৎ গণতান্ত্রিক ম্যান্ডেট দিয়ে নিয়ে সরকার প্রধান হিসেবে জাতিসংঘে কিন্তু জাননি ডক্টর ইউনুস বিশেষ পরিস্থিতিতে তিনি আসলে ক্ষমতা নিয়ে সেখানে গিয়েছেন তার যে বিশ্ব পরিমণ্ডলে যে তার পরিচিতি সেই পরিচিতি কাজে লাগিয়ে আসলে তিনি কি কী সুবিধা আদায় করতে পারেন বা নিতে পারেন বলে আপনি মনে করেন দেখুন বাংলাদেশের বর্তমান পরিবর্তন নিয়ে বিশ্বের সবগুলো দেশই অবহিত এবং এটা যে একটা বিশাল জনসমর্থনের মধ্য দিয়ে জনগণের একটা উইলের প্রকাশ করছে এবং জনগণই ডক্টর মোহাম্মদ অবহিত অন্যভাবে অন্যদিক থেকে দেখলে যে আপনি দেখেন যে বিশ্বের সবগুলো দেশেরই বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে একটা আগ্রহ আছে আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনস সেখানে যাওয়ার পরে বাইডেন প্রেসিডেন্ট বাইডেন তার সাথে দেখা করছেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এবং সবাই গুরুত্ব সহকারে তার বক্তব্যের বিষয়গুলোকে আলোচনা আসছে তো সেই প্রেক্ষিতে দেখলে যে বর্তমান যেমন বাংলাদেশের জন্য একটা বড় নতুন ভাবে প্রেজেন্ট করার জন্য একটা বড় বিষয় বাংলাদেশ একই সাথে তার পরিচয়টাও আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে যেহেতু তার বৈশ্বিক পরিচয় আছে সেই পরিচয়গুলো কাজে লাগিয়ে বাংলাদেশের কোন কোন বিষয়ে কিভাবে সংস্কার হবে বিশ্বের সকলের যে আগ্রহ বাংলাদেশকে সেই বিষয়গুলো তিনি সেখানে উপস্থাপন করার সুযোগ পাবেন এটা যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে প্রায়োরিটি আছে সেগুলো আলোচনায় আসা একই সাথে বিশ্ব সম্প্রদায়ের যারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে তারাও তো বাংলাদেশের ব্যাপারে তাদের নিজস্ব স্বার্থ জড়িত আছে বাংলাদেশকে তারা এঙ্গেজ করতে চান তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্বের কারণে সেটা অবশ্যই সহায়ক হবে কোন কোন বিষয়ে যে যে বিষয়ে তারা বাংলাদেশের সাথে সহযোগিতা করতে চান সেগুলো তারা উপস্থাপন করতে পারবেন ডক্টর বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা হিসেবে এই মুহূর্তে তিনি সকলের সাথে সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কি সেটা সঠিকভাবে তুলে ধরতে পারবেন তো বাংলাদেশের পরিবর্তনের যেমন একটা গুরুত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্বের একটা গুরুত্ব এই মুহূর্তে আহ আমাদের সাথে বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কাজ করবে

বড় রকমের প্রতিশ্রুতি পাওয়া গেছে যে সাড়ে তিন বিলিয়ন ডলারের একটা সহায়তা তারা দেবে বাংলাদেশকে যেটা আমাদের অর্থ বর্তমান অর্থনৈতিক যে সংকট আছে সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এরকম আশ্বাস পাওয়া গেছে তারা সব রকমের সমর্থন দেবে অন্যান্য যেসব দেশের সাথে যোগাযোগ হচ্ছে যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন সেটাও আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যে দুই দেশ সম্পর্কটাকে যেখানে আছে সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দুই দেশের মধ্যে সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ আমরা আমাদের নানান রকমের বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা সত্ত্বেও ভারত আমাদের যে বড় সবচেয়ে বড় প্রতিবেশী চতুর্দিকে ভারত বেষ্টিত আমরা সুতরাং আমাদের জন্য যেমন ভারত খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসটাও এখানে উঠে আসছে আমি আর তাছর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে কতটুকু আমরা সফল হব জানি না যে অর্থপাচার হয়ে গেছে অনেক সবাই বলছে সেই পাচার হয়ে যাওয়া অর্থ আমরা কি ফিরিয়ে আনতে পারব সে ব্যাপারে অনেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করবে তো সূত্র আমি মনে করি দিই এরকম অনেক কিছু ইতিমধ্যেই সারা পাওয়া গেছে কিন্তু অনেক কিছু আছে যে ব্যাপারে আরো সারা আমরা চেষ্টা করব যেমন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওনার সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে দিয়েছেন তো সুতরাং আমি মনে করি যে এই যে ছোট্ট সফর কিন্তু অনেকের সাথে একসাথে যোগাযোগ করার একটা বিরাট সুযোগ এবং সেই সুযোগটি মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা আমার মনে হয় যে দুই হাতে গ্রহণ করছেন মুন্সি ফয়েজ এবং আবু সালে মোহাম্মদ ইউসুফ আপনার দুজনকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন